পেন তোমরা দু হাজার চব্বিশ সালে যারা বৃত্তি পরীক্ষা দেবে যেটা আমরা বৃত্তি পাওয়া বলি বৃত্তি পরীক্ষা বলি সেই বৃত্তি পরীক্ষার প্রশ্নটা দেখে নাও কেমন ধরনের তেইশ সালে প্রশ্নটা হয়েছিল এই রকমই প্রশ্নটা আছে এই রকমই পড়াশোনা করবে বেশি পড়াশোনা করার কোনো দরকার হবে না বই থেকে একটা গল্পের কিছু অংশ তুলে দেবে প্রথমে যেটা 8 নম্বর থাকে দি চারটে থেকে পাঁচটা প্রশ্ন আস করবে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আমি এটা অ্যান্সারটা করছি না কেন এইটাই আসবে এবং কোনো কথাই নেই সিস্টেমটা তোমাদের দেখাচ্ছি কী ধরনের পড়াশোনা করলে ভালো তোমরা রেজাল্ট করতে পারবে আমি বৃত্তি কেমন কখন পরীক্ষা হয় সব বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি তোমরা আমার ভিডিওগুলোর মধ্যে দেখলে পেয়ে যাবে এখন দেখো তারপরে একটা চার নম্বরের প্রশ্ন এটাও খুব সহজ এটা সকলেই পেতে পারে তোমাদের বইয়ের যে কবিতাগুলো আছে ইংরাজি সেইগুলো তোমরা প্রথম চার লাইন কি পাঁচ লাইন মুখস্ত করবে শুধু মুখস্থ করলে হবে না মুখস্থ করে লিখে ফেলবে দেখবে তার মধ্যে তোমরা সিওর চার নম্বর পেয়ে গেছ এ একটা সহজ তারপরে দেখো এখানে ইন দি গ্যাপ অর্থাৎ শূন্যস্থান পূরণ করো আছে মানে অপশান দিয়ে দিয়েছে হ্যাভ হবে না হ্যাজ হবে আর হবে না ই হবে হ্যাজ হবে না হ্যাভ হবে আবার হ্যাজ না হ্যাভ তাহলে তোমরা এটা শিখে নেবে স্যার কাছে আছে কোথায় হ্যাভ হ্যাজ হয় এটা তাহলে তোমরা সহজেই পারবে এবার দেখো তারপরে ছ নম্বরের প্রশ্ন কিন্তু একদম বাক্য রচনা রিভার দিয়ে স্কুল দিয়ে স্টেঞ্জ গেট হ্যালো এইগুলো দিয়ে কিন্তু বাক্য রচনা দিয়েছে তোমরা এটা অবশ্যই শিখে নেবে মানে এই ধরনের দু চারটে তোমাদের বই থেকেই কিন্তু এগুলো আসবে তারপর দেখো মানে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে মানে একটা স্বরবর্ণ বা একটা ব্যঞ্জনবন যে কোনো বসালি বসালি হয়ে যাবে তোমরা এই ধরনের প্রশ্ন যেগুলো বইয়ে আছে অবশ্যই করে ফেলবে কারণ এগুলো গ্রামার থেকে প্রশ্নগুলো আসে এখন আমাদের পঞ্চাশ নম্বর শেষ হয়নি পঞ্চাশ নম্বরে পরীক্ষা হয় তোমরা নিশ্চয়ই জানো এটা হয় ঠিক দুর্গাপুজো যখন ছুটি থাকে বা তারপরে একটা সময়ে এই পরীক্ষাটা হয় ঠিক আছে এবার দেখো ডগ টাইগার গ্র্যান্ড মাদার এইগুলো দিয়ে কিন্তু তোমাদের লিঙ্গ পরিবর্তন করতে হবে ডগের কি হবে টাইগারের কি জেন্ডার চেঞ্জ এগুলো এটাও শিখবে তারপর তোমরা ডাক প্রাণী ডাক কাউ মানে গরুর কি কীরকম ডাকে ডাকার নামটা কি মো এইগুলো কিন্তু তোমরা শিখে নেবে এগুলো বইতেই আছে আর কী আছে অপোজিট ওয়ার্ড হ্যাপি হলে স্লো হলে টল ওল্ড নাইট এগুলো অপোজিট ওয়ার্ডের চার নম্বর তো চার নম্বর চার নম্বর করে সব কিন্তু গ্রাম ব্যাকরণগুলো গ্রামগুলো আছে এইখানে দেখো ট্রান্সলেশন করতে বলেছি এই ধরনের ট্রান্সলেশন কিছু শিখবে এটা দেড় নম্বর করে চারটে ছ নম্বর আর এইটা থেকে ছ নম্বর শিওর পাওয়া যায় যেটা প্যারাগ্রাফ রবীন্দ্রনাথ সম্পর্কে চারটে লাইন বেশি লাইন নয় ইউর স্কুল দিয়ে চারটে লাইন তোমরা কিন্তু কি পড়বে সেটা বলে দিচ্ছি একটা যে কোনো রবীন্দ্রনাথ হোক মানে সিস্টার নিবেদিতা হোক স্বামী বিবেকানন্দ হোক এই চারটি পাঁচ ছটা করে রাখবে তোমরা সিওর পাবে তোমরা মানে ছটা ছয়টা চব্বিশ লাইন করলে তোমরা শিওর পাবে মানে একটা মনীষী জীবনে দিয়ে করলে তোমাদের রেজাল্টটা ভালো আসবে লিখতে গিয়েই তোমরা পেয়ে যাবে ভালো লাগলো সে লাইক করবে